বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টিবিএন 24 এর বিশেষ আয়োজন নির্বাচনে বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি আশফাক আহমেদ বাংলাদেশের মাঠের রাজনীতি ভোট কেন্দ্র থেকে শুরু করে ভোটারের কথা কি বলছে আন্তর্জাতিক সম্প্রদায় নির্বাচনের সর্বশেষ তথ্য বিশ্লেষণ তুলে ধরব আপনাদের সামনে দেশটির দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ঢাকার ১০টি আসনের চিত্র তুলে ধরেছি আপনাদের সামনে এবার ঢাকা ১১ থেকে ২০ বাকি যে ১০টি আসন তার তথ্য বিশ্লেষণ জানাবো গত পর্বে যেমনটা বলেছিলাম ঢাকার আসনগুলো দখলে রাখা মানেই হলো যেন যে ক্ষমতা ধরে রাখা অনেকের মধ্যে এমন একটা ধারণা রয়েছে এবং বাস্তবেও দেখা যায় ঢাকার আসনগুলোতে জাতীয় নির্বাচনের যে গতিপথ তা নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আসনগুলো নিয়ে কথা বলার আগে জেনে নেওয়া যাক বাংলাদেশের সর্বশেষ নির্বাচনী ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা উপলক্ষে মঙ্গলবার জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ নেচে গেয়ে বিজয় উদযাপন করেন কর্মীরা মিছিল নিয়ে জড়ো হন আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ঢাকা জেলা শাখা বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা আগামী ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন এই আশা ব্যক্ত করে বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো সবাই যেন ভোট কেন্দ্রে আসে ভোট দেয় নির্বাচনে জনগণ ১০০% সাড়া দিচ্ছে তারা নির্বাচন মুখে বর্তমান মানুষ রাহাজানি চিন্তায় আগুন জ্বালানো এগুলি পছন্দ করে না মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় বিজয় শোভাযাত্রা এ সময় আসন্ন নির্বাচনে জয়ের প্রত্যয় জানান আওয়ামী লীগের প্রার্থীরা সবাইকে আহ্বান জানাবো নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ যাতে আমরা করতে পারি সেই আহ্বানই জানাচ্ছি শাহবাগ এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে এসে শেষ হয় বিজয় শোভাযাত্রা এদিকে বিজয় শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সারা দেশে এখন নৌকার জোয়ার বইছে নির্বাচনের দিন ভোটারদের ভোট কেন্দ্রে আসতে যারা বাধা দেবে তাদেরকে প্রতিহত করা হবে খেলা হবে ৭ তারিখে ফাইনাল ঠিক আছে বিএনপি নাই খবর নাই ২৭টা দল তাহলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না যারা বলে তারা ভুল মিথ্যা কথা বলে ২১,০০০ নাকি জেলে আছে ২১,০০০ আমি পুরোপুরি খবর নিয়ে চ্যালেঞ্জ করছি জেলে আছে ১১,০০০ এদিকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার সারা দেশে বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধার্য করা হয়েছে ওই দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিজয় শোভাযাত্রায় যোগ দেয়া আওয়ামী লীগের নেতারা বিপ্রজিৎ চন্দ্র টিবিএন ২৪ ঢাকা ঢাকার ১১ থেকে ২০ এই আসনগুলোর উল্লেখযোগ্য কিছু অংশ তুলে ধরব আপনাদের সামনে আগের সবগুলো সংসদ নির্বাচনই হয়েছে ঢাকা ১১ আসনে এতে আওয়ামী লীগের প্রার্থী ৫বার বিএনপির প্রার্থী ৪বার এবং ২বার জয়লাভ করেছে জাতীয় পার্টির প্রার্থীরা ১৯৯১ থেকে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনে ডক্টর কামাল হোসেন অংশ নিয়েছেন ২বার এবং ২বারই তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন এবার আমরা দেখব ঢাকা ১২ আসন থেকে ১৯৭৩ সালে নির্বাচনে অংশ নেন শেখ মুজিবুর রহমান তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদের এম এ আওয়াল ৯৭,০০০ বেশি ভোটের ব্যবধানে এখানে জয়লাভ করেন শেখ মুজিবুর রহমান ১৯৯৬ সালের ১২ই জুনের নির্বাচনে এবং ২০০১ সালের নির্বাচনে
বিএনপি থেকে আসনে নির্বাচিত হন ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। 2008 সালের নির্বাচনে আবারও ফিরে আসে আওয়ামী লীগ, জয়লাভ করেন শেখ ফজলে নূর তাপস। 2014 এবং 2018 নির্বাচনে জয়লাভ করেন আসাদুজ্জামান খান। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 যে আসনটি একসময় ঢাকার 9 আসনের অন্তর্ভুক্ত ছিল, এই আসনে বিএনপি 5 বার, আওয়ামী লীগ 4 বার এবং জাতীয় পার্টি থেকে 2 বার করে প্রার্থী নির্বাচিত হন। 1991 সাল থেকে 2001 সালের নির্বাচন পর্যন্ত টানা 4 বার বিএনপি থেকে নির্বাচিত হন জিয়াউর রহমান খান। পরবর্তীতে 2008 ও 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে জয়লাভ করেন জাহাঙ্গীর কবির নানক এবং সবশেষ 2018 নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য হন আওয়ামী লীগের সাদেক খান। স্বাধীন বাংলাদেশের প্রথম ও দ্বিতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার আসন সংখ্যা ছিল 30 এবং 32টি। এরপর সীমানা পুনর্নির্ধারিত হলে তৃতীয় নির্বাচনে 1986 সালে ঢাকায় আসন সংখ্যা কমে হয় 13টি। তাই পরবর্তী 6টি নির্বাচনে ছিল না ঢাকা 14 আসন। 2001 সালের বাংলাদেশ আদমশুমারির পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদের নির্বাচন এলাকার সীমানা পুনর্নির্ধারণ করলে ঢাকা 14 আসনটি সৃষ্টি হয়। 1973 নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর কামাল হোসেন। 1979 সালে বিএনপির এস এ খালেক সবশেষ 3টি নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য হন আওয়ামী লীগের আসলামুল হক। ঢাকা 14 আসনের মতো একই কারণে 1986 সালের পর 2008 সালের নির্বাচনে আবারও ঢাকা 15 আসনটি সৃষ্টি হয়। 1973 সালের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শেখ মুজিবুর রহমান। তার প্রতিদ্বন্দ্বিতা করেন জাসদের প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর এম এ জলিল। 86% বেশি ভোটার সমর্থনে বিজয়ী হন শেখ মুজিবুর রহমান। 2008 সাল থেকে বিগত 3টি নির্বাচনে ঢাকা 15 আসনে বিজয়ী হয়ে আসছেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। ঢাকা 16 আসনে এই পর্যন্ত 5টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এর মধ্যে 4 বার আওয়ামী লীগ এবং 1 বার বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। 2008 সাল থেকে গত 3টি নির্বাচনে এই আসনে বিজয়ী আসছেন আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লা। এবার যদি আমরা দেখি ঢাকা 17 আসন, ঢাকা 17 আসনে হওয়া 5টি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 2 বার, বিএনপি 1 বার, জাতীয় পার্টি 1 বার এবং বিএনএফ প্রার্থী 1 বার বিজয়ী হয়েছেন। খুব ছোট করে আমরা দেখে নিব পরের ঢাকা 18 আসনে। ঢাকা 18 আসনে অনুষ্ঠিত 5টি নির্বাচন হয়েছে এবং এর মধ্যে 4 বারই জিতেছিলেন আওয়ামী লীগ প্রার্থী। 1979 সালে 1 বার জিতেছিল এই আসনে বিএনপির প্রার্থী। গত 3 জাতীয় নির্বাচনে আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বেগম সাহারা খাতুন। 1973 সালে ঢাকা 19 আসনে নির্বাচনে জাতীয় লীগের প্রার্থী আতাউর রহমান খান অ্যাডভোকেট জয়ী হয়েছিলেন। 1979 সালে বিএনপির মোহাম্মদ হাবিবুল্লাহ। 2008 আওয়ামী লীগের তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ। 2014 ও 2018 ঢাকা 19 আসনে জেতেন আওয়ামী লীগের এনামুর রহমান। এবং আজকের মতো সবশেষ ঢাকা 20 আসনে যে আলোচনা করছিলাম, ঢাকা 20 আসনে 1973 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তাজউদ্দিন আহমেদ জয়ী হন। 1979 সালে বিএনপির দেওয়ান মোহাম্মদ ইদ্রিস। 2008 ও 2018 নির্বাচনে আওয়ামী লীগের বেনজির আহমেদ এই আসনে বিজয়ী হন। আর 2014 সালে বিজয়ী হন আওয়ামী লীগের এম এম মালেক। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা জানতে চাই নির্বাচন নিয়ে কি ভাবছেন এই যে সংসদীয় আসনগুলো নিয়ে এতক্ষণ আপনাদের বিভিন্ন তথ্য এবং বিশ্লেষণ তুলে ধরলাম এই আসনের ভোটাররা। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে 5 বছর পর পর নির্বাচন হওয়া উচিত। বহির্বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রেই নির্বাচন হয়, যেমন করে আমাদের দেশেও এরকম নির্বাচন হওয়া উচিত। সে নির্বাচনে প্রত্যেকটা দলে অংশগ্রহণ করা উচিত ছিল। এখন এই নির্বাচন না হলে তো আমাদের দেশের রাষ্ট্র চালাবে কারা? নির্বাচন তো অবশ্যই তো জরুরিভাবে হইতে হবে। আর এই নির্বাচন যদি বন্ধ হয়ে দেয় তাহলে একটা অনির্বাচিত সরকার আসবে, তাহলে তো আমরা দেশের জনগণ আবার সে অনির্বাচিত সরকারের আন্ডারে চলে গেলাম। তা আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, একটা গণতান্ত্রিক দেশে প্রতি 5 বছর পর পর একটা নির্বাচন হওয়া উচিত। কারণ আমাদের যে সরকার আছে, সরকারটা যদি ভোট আমরা খুশি নিত, কিন্তু আমাদের একটা দাবি থাকবে, আমরা প্রত্যেকটা লোকের ভোটের অধিকারটা ফিরে পাওয়ার জন্য, যাতে আমরা কেন্দ্রতে যাওয়া শান্তি শৃঙ্খলাভাবে ভোটটা দিতে পারি। যে আজকে আওয়ামী লীগের পিটাপিটি, কাল বিএনপির পিটাপিটি, ওখানে গাড়ি জ্বালায় দেয়, ওখানে মানুষ পিড়ায়, ওখানে মানুষ মারে আলায়, আমরা ভাই অত্যাচার থেকে বাঁচতে চাই। আমরা সাধারণ মানুষ, আমরা যে খাইটা খাইতে পারি, দরিদ্রিক মানুষ, আমরা যদি কাজ করি দলিত খাই, কিন্তু আমাদের কাজের প্রতি বাধা সৃষ্টি হইতেছে। আমরা চাই আমাকে ভোটটাতে নিজের মতন দিতে পারি,
আমাকে কেউ যে ক্ষয়ক্ষতি যে না করতে পারে, তা আমরা বাংলাদেশের নাগরিক, আমাকে উর্ধ্ব থাকবো, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা ভোট দিতে পারি, এটা আমার প্রত্যাশা থাকবে। বিভিন্ন রাজনীতি দলের হরতাল, ধর্মঘট, জ্বালাও পোড়াও, এটার ভিতরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইলাম আমরা তিনটা পক্ষ, একটা হলো মিডিয়া, একটা হলো পুলিশ, একটা হলো পরিবহন সেক্টর। কেননা আমাদের তিনজনকেই কিন্তু আসলে রাস্তায় পায়, আমরা যখন রাজপথে নামি আমাদের গাড়িতে আগুন দেয়, ক্ষতিগ্রস্ত হইলে আমরা পরিবহন সেক্টর হই, মিডিয়ায় যখন ছবি তুলতে যায় তার গায়ে বোম পড়ে, ক্ষতিগ্রস্ত হলে উনি হয়, পুলিশ যখন ঠেকাইতে যায় পুলিশ আহত সেইখানেই হয়। কিন্তু 18 কোটি মানুষের জীবনের নিরাপত্তা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা নিয়ে কিন্তু এটা করে, আসলে এইটা ঠিক না। সকল রাষ্ট্রীয় দল যারা আছে একসাথে বৈশা এক টেবিলে থাইকা, দেশ কেমনে সুন্দর চালাইব, কার মাধ্যমে দেশ চলব, এর একটা আলোচনা তারা কিন্তু টেবিলে বসেই করতে পারে। বর্তমান সংসদ সদস্য এবং ঢাকার একটি আসন থেকে আবারও প্রার্থী হয়েছেন এমন একজনের সাথে নির্বাচন নিয়ে কথা বলেছে TBN24। আমাদের দেশের মানুষ অনেক সচেতন হয়ে গিয়েছে, তারা সুনিশ্চিত জানে যে এদেশের মানুষ তাদেরকে আর ভোট দেবে না, কাজেই তারা বেছে নিয়েছে অগ্নিসংযোগ, তারা বেছে নিয়েছে মানুষ পোড়ানো, তারা বেছে নিয়েছে সম্পদ ধ্বংস করা, তারা বেছে নিয়েছে মানুষকে জিম্মি করে তারা একটা ঘটনা ঘটানোর জন্য। আমরা এদেশের জনগণ কিন্তু যথেষ্ট সচেতন হয়ে গিয়েছে, আপনারা দেখছেন যেখানেই প্রচেষ্টা হচ্ছে সেখানেই জনগণ এদেরকে ধরিয়ে দিচ্ছে, এটাই প্রমাণ করে যে জনগণ শুধু এদেরকে মুখ ফিরিয়ে নেয় নাই, জনগণ এই সমস্ত কাজে তাদের বাধা দিচ্ছে। আপনার আমাদের নিরাপত্তা বাহিনী তারা অত্যন্ত সজাগ রয়েছে, যেখানেই ঘটনা ঘটছে সেখানেই তাদের সেই মুহূর্তে না পারলেও পর মুহূর্তেই তাদেরকে মানে চিহ্নিত করছেন এবং তাদের আইনের মুখোমুখি করছেন। আমাদের নির্বাচনকালীন আমাদের নিরাপত্তা বাহিনী আরও সজাগ থাকবেন যাতে করে এই সমস্ত ধ্বংসাত্মক কাজ কর্মকাণ্ডগুলি তারা না চালাতে পারে। 7 জানুয়ারি নির্বাচন নিয়ে জনগণের কোনো উৎসাহ নেই, জনগণ এই পাতানো নির্বাচন বর্জন করেছে এবং কোনো উৎসাহ উদ্দীপনা নাই, কারণ এই নির্বাচন একটা সরকারি দলের আওয়ামী লীগের ষড়যন্ত্র ছাড়া কিছু নাই, তারা জনগণ থেকে তারা অনেক দূরে সরে গেছে এবং এবার মনে হয় যেভাবে নির্বাচন তারা করতে যাচ্ছে আওয়ামী লীগ দল হিসাবেও আওয়ামী লীগ এবার খণ্ড বিখণ্ড হয়ে যাবে এবং এই নিজস্ব ষড়যন্ত্রের কারণে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণে। এবং 14 সালে তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে, 18 সালে ক্ষমতায় আসছে একইভাবে, এবারও আর ষড়যন্ত্র করছে, জনগণের ষড়যন্ত্র বুঝতে পেরেছে, জনগণ নির্বাচন বর্জন করে আমি মনে করি। বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বেগম খালেদার নেতৃত্বে, তারেক রহমান নেতৃত্বে, সমমনের সকল রাজনৈতিক দলের নেতৃত্বে এবং জনগণের উদ্যোগে ইনশাল্লাহ, যে পর্যন্ত সরকার পদত্যাগ না করবে, পার্লামেন্ট ভেঙে দেবে এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা না হবে সে পর্যন্ত এই আন্দোলন চলবে। যত হুমকি ধুমকি যত কিছু আসুক এগুলো কোনো লাভ হবে না, নির্বাচন যথাসময় হবে, সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং আপনারা যারা এখানে বিদেশি সংস্থা যারা নির্বাচন পর্যবেক্ষণ করতে চান, অলরেডি নির্বাচন কমিশন তাদেরকে বলছে আপনারা আসেন, এমনকি যারা অগ্নিসন্ত্রাস করবে, যারা ভোট দিতে বাধাগ্রস্ত করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং 7 জানুয়ারি সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর নির্বাচন হবে, সারা বিশ্ববাসী থেকে শুরু করে বাংলাদেশের সবার কাছে এটা গ্রহণযোগ্য নির্বাচন ইনশাল্লাহ হবে। কাজে আমাদের যেটা দেখতে হবে যে নির্বাচনে ভোটারের উপস্থিতি, ভোটার ভোট দিতে গেছে কিনা, কে আসছে না আসছে সেটা বড় কথা, নির্বাচন তারা না আসছে সেটা তাদের ব্যাপার, সরকারের তো ঠেকা বরণে যে তাদেরকে টেনে আনতে হবে, নির্বাচন কমিশনের ঠেকা বরণে তাদেরকে টেনে আনতে হবে। বাংলাদেশের চলমান নির্বাচনী ও রাজনৈতিক পরিস্থিতি কিভাবে দেখছেন বিশ্লেষকরা, আসেন জেনে নিই। নির্বাচন ছাড়া তো গণতান্ত্রিক ব্যবস্থাতে অন্য কোনোভাবে সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, একটা দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না তাদের স্বাধীনতা, সেটা গণতান্ত্রিক অধিকারও, কিন্তু নির্বাচন আমি হতে দেব না
এইটা কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। নির্বাচনের ত্রুটিগুলো আপনি আলোচনা করুন, সংলাপের মাধ্যমে জনমত তৈরি করুন, আন্দোলন করুন, আন্দোলনের মধ্যে দিয়ে জনমত তৈরি করুন, কিন্তু আন্দোলনের নামে আপনি সন্ত্রাস করবেন, আগুন সন্ত্রাস করবেন, বা হরতালের নামে আপনি বাসে আগুন দেবেন, জ্যান্ত মানুষ পুড়িয়ে মেরে ফেলবেন, পুলিশের সদস্যকে পিটিয়ে মেরে ফেলবেন, তো এই ধরনের সন্ত্রাস তো গণতন্ত্রের নামে কখনো কাম্য হতে পারে না। সন্ত্রাস করে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না। তো এইটা পশ্চিমা বিশ্বেরও এটা বুঝতে হবে, বিএনপি যেটা করছে এটা গণতন্ত্রের জন্য নয়, বিএনপি বাংলাদেশকে একটা কার্যকর রাষ্ট্র হতে দিচ্ছে না, এটা জামাতের কারণে। জামাত ইসলামী বিএনপির ঘাড়ে এখন সিন্দাবাদের দৈত্যের মতো সবার হয়ে বসে আছে। যেহেতু জামাত নির্বাচন করতে পারবে না, 2013 সালে উচ্চতর আদালতের রায়ে বলা হয়েছে জামাতের গঠনতন্ত্র আমাদের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তারা নির্বাচনের অযোগ্য, তো জামাত নির্বাচন করতে পারবে না। জামাত বলছে বিএনপি নির্বাচন করতে পারবে না। বিএনপি জামাতের প্রভাবে প্রভাবিত হয়ে গত কয়েক বছর ধরে আমরা কয়েকটা নির্বাচন দেখছি, 2014 সাল থেকে বিএনপি সেভাবে নির্বাচনে আসছে না। এর ফলে বিএনপির যেটা গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে, বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে বিএনপি, কিন্তু সেই বিএনপি যখন, এবং এই বড় দলগুলোর প্রধান ইস্যুটা হচ্ছে নির্বাচন, যখন নির্বাচন থেকে এরা বাদ দিচ্ছে, বিএনপির নেতাকর্মী যারা পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসতে চান তাদের মধ্যে তো একটা প্রচণ্ড হতাশা দেখা দিয়েছে। এবং যেটা এবারে নির্বাচনে আমরা দেখছি, তৃণমূল বিএনপির নামে বা অন্য নামে বিএনপির অনেক নেতা বিএনপি থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিচ্ছেন, এবং কেউ কেউ আওয়ামী লীগও যোগদান করেছেন, যদিও এটাকে আমি নীতিগতভাবে ঠিক মনে করি না, তো এ ধরনের নীতিহীনতা এক ধরনের। কিন্তু তারপরেও কথা হচ্ছে বিএনপির উচিত ছিল নির্বাচনে আসা, এবং নির্বাচনে আসলে হয়তো এবার তারা সংখ্যাগরিষ্ঠতা না পেলেও পরের বার তো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার একটা সুযোগ হতো, পার্লামেন্টে গিয়ে তো সরকারের যে সমস্ত ব্যর্থতাগুলো এগুলো তুলে ধরতে পারতো, মানুষের কাছে যাওয়ার একটা বড় সুযোগ হতো। নির্বাচন অর্থটা কি, আমি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছচ্ছি। বিদেশে থাকলেও নিজ দেশের প্রতি ভালোবাসা থেকেই বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই প্রবাসীদের। জানবো তাদের কি প্রত্যাশা আগামী নির্বাচন ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে। আবার সুষ্ঠু নির্বাচন আসলে সবার প্রত্যাশা, একটি পরিবর্তন চায় জনগণ, যেখানে আমরা প্রবাসীরা এখানে থাকলেও মনটা পড়ে থাকে জন্মভূমি বাংলাদেশে। জাতির জনকের নেতৃত্বে আমরা দেশটা স্বাধীন দেশ পেয়েছি, 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। সংবিধান অনুযায়ী যে দলে অংশগ্রহণ করুক না কেন সেটা তো বড় কথা নয়, আপনার যে দল অংশগ্রহণ করবে তাদের নিয়েই বাংলাদেশে সে জাতীয় নির্বাচন, দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমি আশা করি বাংলাদেশের জনগণ যে এখন জাগ্রত, যে দেশ যেভাবে উন্নত দিকে চলে যাচ্ছে, 2014 আর 2023 ইজ এ ভেরি ডিফারেন্স। জনগণের হাত, জনগণ মেন্টরিয়াল এখন জানে তারা স্বাগত আছে, কাদের নেতৃত্বে আগামী দেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশে উন্নত ধারাবাহিকতা বজায় রাখবে, সেদিকে বাংলার জনগণ সেদিকে ভোট দেবে। আমি একটা কথাই বলবো, আসলে জাতীয় নির্বাচন এটা তো আমাদের একটা সবার ভাগ্য পরিবর্তনের একটা নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশে যে আলোড়ন, যে তৎপর দেখা যাচ্ছে, এখানে কে আসলো, কে থাকবে না, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে একটা সরকারের দায়িত্ব হচ্ছে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা কার চালাচ্ছে, একটা ভালো নির্বাচন দেওয়ার। মানুষ কিন্তু অন্ধ না, বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, ডিজিটাল দেশ, শিক্ষায় তারা শিক্ষিত, তারাই বিচার করবে ভালো মন্দ, যে কাকে ভোট দেওয়া যায়, কাকে আনলে আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন হবে এবং দেশটা উন্নয়ন দিকে যাবে। কাজে আমি মনে করি বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, মানুষকে আমি যে যাই বুঝ দেব সেই বুঝ এখন হবে না। বাংলাদেশে ইতিমধ্যে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে কিন্তু এই নির্বাচনকে ঘিরে, কিন্তু যারা আজকে, আপনি আন্দোলনের কথা বলেছেন, হ্যাঁ আন্দোলন হতেই পারে, কিন্তু যারা সহিংসতা করছে, বাস পোড়াচ্ছে, জনগণের ক্ষতি করছে, ট্রেন পোড়াচ্ছে, তাদের আশা করছি তাদের বোধোদয় হবে যে এইভাবে সহিংসতা আজকালকার জনগণ মেনে নিবে না এবং আগামী নির্বাচনে তার প্রতিফলন হবে। কিন্তু বাংলাদেশের ভোটাররা সততা ও যোগ্যতা বিবেচনায় নিজেদের পছন্দের প্রতিনিধিকে বেছে নিতে পারবেন, অব্যাহত থাকবে দেশটির উন্নয়নের অগ্রযাত্রা। সেই প্রত্যাশায় TBN24 বিশেষ আয়োজন নির্বাচনে বাংলাদেশ অনুষ্ঠান থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং TBN24 টেলিভিশনের সাথেই থাকবেন।
TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556 লগ ইন করুন www.totalcablebd.com নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর